দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ধনির পরিবর্তন দ্বিতীয় অধ্যায় তোমাদের আবার সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জামাল হোসেন সিনিয়র সহকারী শিক্ষক বাংলা পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল তাহলে আজকের পাঠ আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধনির পরিবর্তন আমরা এই অধ্যায়টি নিয়ে আবার পুনরায় আলোচনা করব তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং শেখার চেষ্টা করবে ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথেই সম্পৃক্ত ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়া সম্পন্ন হয় নিম্নেতা উল্লেখ করা হলো আমরা আগেই জানি যে নদী যেরকম তার গতিপথ ঠিক রাখতে পারে না এবং এক এঁকে বেঁকে চলে আমাদের ভাষাও ঠিক তেমনি তার পরিবর্তন ঘটে কিভাবে পরিবর্তনগুলো হয় সেটা আমরা আজকের পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারব যে দেখো প্রথমেই আছে আদি সরগম উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে সরদনী এলে তাকে বলে আদি সরাগম আদি মানে আগে অর্থাৎ দেখো আগে আমরা এখন আমরা স্কুল লিখি কিন্তু আগে ছিল ইস্কুল ই ই স্বরধ্বনিটা ছিল তো এই জন্য বলা হয়েছে যে আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরগম আর একটা রয়েছে স্টেশন থেকে স্টেশন মানে আগে স্টেশন বলতো এখন স্টেশন মধ্য সরগম সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে এটাকে মধ্য সরাগম মানে স্বরাগম স্বরের আগমন ঘটে এটা মধ্যে ঘটে দেখতে পাচ্ছ তোমরা রত্ন কিন্তু রতন রতন অ এখানে তয়ের পরে অধ্বনি এসে গেছে ঠিক তেমনি ধর্ম ধরম র রয়ের পরে অধ্বনি এসে গেছে এটি মধ্য সরাগম এবারে অন্তঃসরাগম অন্ত মানে শেষ কোনো কোনো সময় শব্দের শেষেও এরকম স্বরধ্বনি আসে যদি আসে তাহলে সেটা অন্ত হবে যেমন দিশ থেকে দিশা পোক্ত থেকে পোক্ত তয়ের সাথে কিন্তু অধ্বনি এসে গেছে এখানে বেঞ্চ থেকে বেঞ্চি এখানে রশ্মি রশ্মিকার এসে গেছে অর্থাৎ রসই স্বরধ্বনি আগমন ঘটছে সেটা শেষে অপিনিহিতি পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির ই কার যদি উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে দেখো যেমন আজি থেকে আইস এখানে আজি এখানে রশ্মিটা শেষে উচ্চারণ হয়েছে রসিকাঠটা পরে এখানে আইজ এখানে আবার আগে হয়েছে জয়ের আগে হয়েছে ঠিক তেমনি সাধু সাউথ দেখছো সাধু এখানে রসুকারটা শেষে উচ্চারণ হয়েছে আবার সেটা সাউথ এখন তো রসুকারটা আগে উচ্চারণ হয়েছে যদি রসিকারটা আগে উচ্চারণ হয় তাহলে সেটা অপিনিহিত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা তোমাদের পরীক্ষা আসে খেয়াল রাখবে কেউ স্বরের অসমীকরণ কেউ স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরদ নিযুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে যেমন ধপ ঝক ধপ ধপাধপ এখানে আ দেখছো তোমরা দেখতে পাচ্ছ ধপা দপ এখানে এটা একটি আসলে সন্ধিবিষ্িতের মতোই ধপ যোগ ধপ সমান সমান ধপাদপ টপ যোগ টপ এখানে টপা টপ অর্থাৎ একই স্বরের এখানে পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা এই ধপাদপ আমরা বলে থাকি স্বরসঙ্গীতি একটি স্বরদিনীর প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গীতি বলে যেমন দেশি থেকে দিশি বিলাতি থেকে বিলিতি এবং মূলা থেকে মূল এই স্বরসঙ্গীতির কয়েক ধরনের হয় প্রগত পরাগত এবং মধ্যগত অন্যান্য এবং চলতি এগুলো একটু তোমরা বাসায় দেখে নেবে সম্প্রকর্ষ বা সরলভ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোভকে বলা হয় সম্প্রকর্ষ যেমন বসতি এখানে এসেছে বস্তি এখানে শয়ের পরে একটা অধ্বনি আমরা বলতাম সেটা এখানে নেই তেমনি জানালা এখানে জানলা এখানে আ উঠে গেছে অর্থাৎ লোপ পেয়েছে এটিরও তিনটিভাবে হয় আদি সরলভ এবং মধ্য সরলভ এবং অন্তঃসরলভ তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে যেমন বাক্স বাংলা বাস্ক তারপর রিক্সা রিক্সা আমরা আগে রিক্সা বলতাম এই রিক্কা এভাবে বলতাম কিন্তু আসলে রিক্সা আমরা আগে বাস্ক বলতাম কিন্তু না বাক্স সমীভবন শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাব অল্প বিস্তার সমতা লাভ করে এ ব্যাপারকে বলা হয় সমীভাবন জন্ম জম্ম মানে আগে আমরা জন্ম বলতাম কিন্তু সেটা এখন অল্প বিস্তার সমতা লাভ করেছে এখন নয়ের সাথে ম এর সাথে আর দুইটা ম নেই এখন আর ঠিক তেমনি দুইটা ন নেই যেমন কাঁধ না কান্না কান্না আমরা এখনো কান্না বলি কিন্তু সময় সেটা কাঁধ না ছিল এগুলোরও কয়েকটি পরিবর্তন ধারা রয়েছে প্রগত পরাগত এবং অন্যান্য উদাহরণগুলো তোমরা দেখে নেবে এবার বিষমী ভবন দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমী বলে যেমন শরীর থেকে শরীর অর্থাৎ এখানে শেষের রটা ল হয়ে গেছে অর্থাৎ দুটি সমাবে একটি পরিবর্তন হয় লাল থেকে নাল এখানে দুটো থেকে একটি পরিবর্তন হয়েছে দ্বিতীয় ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের মল অন্তর্গত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় এটাকে বলা হয় দ্বিতীয় ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিতীয় যেমন পাক্কা যেমন পাক্কা সকাল থেকে সকাল এটা আমরা অনেক সময় বলে থাকি যে একবার পাক্কা কথা দিলাম কিন্তু আসলে পাকা কথা ঠিক তেমনি সকাল সকাল ব্যঞ্জন বিকৃতি কখনো কখনও পুরো ব্যঞ্জনটাই বিকৃতি হয়ে যায় যেমন কবাট কপাট এটা আমরা আগে কবাট বলতাম কিন্তু এখন আমরা কপাট বলি আমরা আগে দোবা বলতাম এখন ধোপা বলি ব্যঞ্জনচ্যুতি পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পেলে এটাকে বলা হয় দেখুন বৌদিদি বৌদি অর্থাৎ একটা ব্যঞ্জন পুরোটাই লোপ পেয়েছে ঠিক তেমনি বরদাদা বরদা অন্তর্ভুক্ত সব পদের মধ্যে কোনো ব্যঞ্জনদ্বনি লোভ পেলে তাকে বলে যেমন ফাল্গুন এখন আমরা ফাগুন বলি এখানে লটা পুরোটাই ঠিক তেমনি ফলাহার ফলার এখানে হা শব্দটা হা বর্ণটি লোপ পেয়েছে অর্থাৎ পদের মধ্যে কোনো ব্যঞ্জনদানি লোপ পেলে সেটাকে অন্তর্হতি বলে অবিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী সরোদানির পরিবর্তন ঘটলে তাকে বলে অবিশ্মৃতি স্বীকৃতি বন্ধুরা এটা একটু খেয়াল করবে এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় আসে যে বিপদত সরোদানি পূর্ববর্তী সরোদানির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী সরোদানি পরিবর্তন ঘটলে তাকে কি বলে অবিশৃতি বা ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জনত্ব এমনিভাবে থাকবে এটা তোমাদের পরীক্ষায় বহু আসে যে এটা কী কী বলে তো উদাহরণ হলো শুনিয়া শুনে বলিয়া বলে হাঁটুয়া হাউটা বা হেঁটে এবং মাসুয়া থেকে মিশু শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মহামারী করোনায় আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ